বছরখানেক আগেও যে দেশ ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে নিজেদের দেউলিয়া ঘোষণা করে বিদেশি ঋণের চাপে ছিল জর্জরিত, খাদ্য ওষুধ জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট পৌঁছেছিল চরমে, বছর না ঘুরতেই ঘুরে দাঁড়িয়েছে সেই দেশটি। কিন্তু কিভাবে, কার ভূমিকা ছিল নেপথ্যে, চলুন জেনে নেই। ২০১৯ সালে বোমা হামলার পরপরই শুরু হয় করোনা মহামারী, আর তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস পর্যটন খাত। ছিল বিদেশি ঋণ, রাজস্ব আদায় ও খাদ্য উৎপাদনে ভুল নীতি, ছিল স্বজনপ্রীতি ও দুর্নীতি, আর তাতে চরম অর্থনৈতিক সংকটে পড়ে দেশটি, নেমে আসে দুর্ভিক্ষের ছায়া, আর তাতে বিক্ষোভে ফেটে পড়ে জনতা। জনতার সেই বিক্ষোভে টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়ে যান ক্ষমতাসীন রাজাপাক্সে সরকার, নিজেদের দেউলিয়া ঘোষণা করে দেশটি। রনিল বিক্রমসিংহের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতা নিয়েই দ্বারস্থ হন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের কাছে। প্রায় ৩ বিলিয়ন ডলারের একটি বেইল আউট প্যাকেজ নিয়ে শুরু হয় আলোচনা। কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে আসে পরিবর্তন। মূল্যস্ফীতির লাগাম টানার পাশাপাশি রাজস্ব আয় বাড়াতে নেওয়া হয় নানান পদক্ষেপ, যা ম্যাজিকের মতো কাজ করে। আর এক্ষেত্রে একজনের কথা বলতেই হবে, তিনি হলেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দলাল বীরাসিংহে। দায়িত্ব নিয়েই দুটি খাতে হাত দেন তিনি, নীতি সুধার বৃদ্ধি ও মুদ্রার একক বিনিময় হার নিশ্চিত করা। এতে লাগাম টানা গেছে মূল্যস্ফীতির। ২০২২ সালে চরম অর্থনৈতিক সংকটকালে দেশটির মূল্যস্ফীতি পৌঁছেছিল ৭০% কাছাকাছি। ২০২৩ সালের আগস্টে সেটি ৪% নেমে এসেছে। মূল্যস্ফীতির হ্রাস টানতে সুদের হার ১.৫% পর্যন্ত বাড়ানো হয়েছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর দিকে নজর দেন তিনি, কেননা গত বছর দেশটির অর্থনীতি ৭.৫% বেশি সংকুচিত হয়। এই অবস্থায় প্রবৃদ্ধিকে উৎসাহিত করতে জুন জুলাইয়ে সুদের হার ৪.৫% কমানো হয়েছে। সরকারের আয় বাড়াতে রাজস্ব খাতে আনা হয়েছে নানান সংস্কার, কমানো হয়েছে ভর্তুকির হার। এদিকে কোভিড পরবর্তী চলাচলে বিধিনিষেধ উঠে যাওয়ায় আবারও চাঙ্গা হয়েছে দেশটির পর্যটন খাত, বেড়েছে শ্রমশক্তি রপ্তানি। গত বছর দেশটির ৩ লাখের বেশি দক্ষ ও আধা দক্ষ মানুষ বিদেশ গেছেন কাজ নিয়ে। এতে আগের বছরের তুলনায় রেমিটেন্স বেড়েছে প্রায় ৭৬%। পর্যটন খাতেও আয় বেড়েছে ২৫% বেশি। সব মিলিয়ে ঝড়ের পর এক স্থিতিশীল অবস্থা বিরাজ করছে শ্রীলঙ্কায়। বিদেশি ঋণের চাপে জর্জরিত দেশটি ঋণ পুনর্গঠন প্রক্রিয়াও শুরু করেছে। বাংলাদেশ থেকে নেওয়া ২০০ মিলিয়ন ডলার এরই মধ্যে শোধ করেছে শ্রীলঙ্কা। অন্যান্য দেশ ও সংস্থার ঋণও পরিশোধের প্রক্রিয়ায় রয়েছে, আর এক্ষেত্রে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও তার গভর্নরই রাখছেন মুখ্য ভূমিকা, আর তাকে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে বিক্রমসিংহের সরকার।